এতগুলি বছর পর বাসে আসছি। ভাবছিলাম মানুষখান একটু হইলেও শুধরাইব, পৃথিবী বদলাইব, তবে এই মানুষ বদলাইব না। আচ্ছা তোমার এই নতুন সংসার খান কি হইল? হাই হইল না সেখানে, হ্যাঁ টিকলো না। আমি তো জানতাম ওই সংসার খান তোমার টিকবো না, আমি তো জানি ওইখানে তোমার পুরানো নাগর বইয়া রয়েছে, এই সংসার টিকবো কি কইরা? আমি তো জানতাম, আমি যখন কলকাতা গেছিলাম কি অপমান দেই না করছিলে আমারে, আমি কি ভুলে গেছি? অনজ আইছো কি অন আইছো কে? অহন যদি আমি এই বাসায় তোমার আশ্রয় না দিই, আব্বা কি চে না আব্বা, আব্বা আব্বা করো কে, আমি তোমার মতো নষ্ট মাই আর আব্বা হইতে চাই না। আব্বা হ্যাঁ আব্বা কেন 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 তুমি না কইছিলা এক সময় আমারে, হ্যাঁ আমার মতন মাইনছেরে আব্বা কয়া শিকার করতে চাও না তুমি? কোনই অহনাই সখেন পাঁচার তাইছো কেন এখন? এই কারে খোটা দাস, কারে তুই খোটা দাস, কারে তুই কস পাঁচার তাইছো কেন? হ্যাঁ তুই খেলা দেবা কেনা, তুই কে কত্তার বিটা কত্তার খ আমারে লিখা দিছে, আমারে আমারে লিখা দিছে, আমি আমার দিদি ভাই রুটে লিখা দিমু তোর লিখা দাও, দিবা 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 দাদা 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 আপনি চুপ করেন, আপনি চুপ করেন, ওই ওই লোকের লগে মুখ লাগাইয়েন না দাদা, আপনি বয়স হয়েছে আপনি কষ্ট হইব, ওই লোকের লগে মুখ লাগাইয়া নিজের কষ্ট দিয়েন না। আমি জানি আমার আমার অধিকার কতটুক সে আমি জানি, সে যাই কখনো কেন সে আমি ধরুন না, ধরুন না আমি শুধাই শুধাই একখান কথাই ভাবতেছিলাম, এতদিন পর এতগুলি বছর পর নিজে মাইয়ারে দেখলো অথচ তারপরেও খালা আমার মাইয়া অনেক আঘাত পাইয়া বাংলাদেশে নিজের বাসায় ফিরে আসছে, ওরে মন্দ কথা কইয়েন না, আমার মাইয়া বড় দুঃখী, ওর কষ্টটা যদি আপনি বুঝতেন। মাইয়া ছোটকাল থেকে অনেক কষ্ট সহ্য করতেছে, আপনার মাইয়া বাসায় বৈশা খাইবে না, ও দু একদিনের ভিতরেই চাকরি জুটাই নেবে দেখেন আপনি। আচ্ছা তুমি আবার আমার সংসারের ব্যাপারে মাথা ঘামকেন নিগা, হ্যাঁ তোমারও কি নষ্টামীকরণের লিগা কাবুল শেখ বাসা থেকে বাই করে দিছে নাকি? আর কোথাও জায়গা না পেয়ে এখানে আইছো, আমার বাসা খান তো আর বাজারের হোটেল না, যে যে আইব তারই একেবারে। আব্বা অধিকার আর সীমা যদি প্রথম দিন থেকে ছাড়িয়া যান তাহলে আমিও কিন্তু আমার সীমা ছাড়াইতে বাধ্য হম। শুনছি শাহাবুদ্দিন দাদা এখন নাকি গাঁয়ে থাকেন? আল্লাহ তো আমার নিজের সন্তান দেন নাই, এই মাইয়াটারে এই মাইয়াটারে আমি নিজের সন্তান মানছি, আমি চইলেই যাইতেছিলাম চইলে যাইতেছিলাম, আমি মাইয়া কইল
এতদিনের সম্পর্ক কার তুমি সাইরা সইলা যাবে আপা হেলি গাই খালা আমি আমি বৈশাখ খামু না বাসায় তো এখন কামের মাইয়াও লাগে আমি না আপা যদি কামের মায়া হইয়াই থাকতে হয় তার লিগা অন্য বাসা আছে আমার বাসায় আপনি আমার আম্মুর সম্মানেই থাকবেন হ্যাঁ আর এটা কিভাবে সম্ভব সে আমি দেখুন আপনি না জীবন শেষ না দেখে আমি ছাড়ুন না অত্তারে ভিটা মাটি সারা করছে ওরে কবরে না দিয়ে আমার শান্তি নাই অন্ধারে অত দূর থেকে পাড়ি দিল আর তুই কোথা থেকে নবাবি চাল মাইরে আইস এখানে কি গেলতে আইস গেলতে আইস এখানে চাপদারে আশেপাশে বাড়িতে ভিক্ষা চায় চায় খাস এখন কি তো নাই সেখানে ল্যাস দেয় না কুকুরের মতন এখানে মরু ম্যাগ বাড়ি হরামজাদা বড় বড় কথা খালি বড় বড় কথা কয় হরামজাদা এক পয়সা দেবার মুরদ নাই বাসায় আবার বড় বড় মালিক হয়েছে মারুম ভালো হইতেছে কিন্তু গেলাম মানুষটার কি মাথা ঠিক নাই কত শোকে তাপে মানুষটা কি শেষ হয়ে যাইতেছে তুমি তুমি তার এমনি কথা কও আল্লাহ কি তোমার একটু বুদ্ধি দেয় নাই একটু দেয় নাই বুদ্ধি তো কর্তা কর্তা করে শেষ হয়ে গেলি সারাটা জীবন আর কর্তা কর্তা তো কোনো অকর সারা কিছু পাবে না কর্তা 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 করে পুরানি মানুষ কথা কোন নরকের কি কি কথা কয় আমি শাসি করে ভালো একেবারে দেখি কে কারে শেষ করে দেখি তত ভারী কাহে হাত দেবো না ততই আপনি মাই জানে আপনি খবরদার নিজের বিপদ এইভাবে নিজেরাই কাইনেন না আব্বা ভালা হইব না আপনি তো জানেন এই দেশে আমি যত নিঃস্বই হই আপনার ঠিকা আমার জোর বেশি আমি একদিন ডাক দিলে আজ মেলা মানুষ জড়ো হইয়া যাইব আর তারা আমার কথাই শুনব আপনার কথা না এইভাবে নিজের বিপদ ডাইকায় না কোনো লাভ নাই আব্বা বরং বাকি জীবনটুক কেমনে নার্গিসের বাপ হইতে পারবেন সে আর চেষ্টা করেন বাকি জীবনটুক কেমনে সম্মান লইয়া মাথা উঁচা কইরা কোনো উঞ্চবৃত্তি না কইরা বাঁচতে পারবেন তার চেষ্টা করেন বাকি জীবনটুক একটু মানুষের লেখান বাঁচেন আব্বা জীবনের বেশিরভাগ দিনে তো কাইটা গেছে কয়দিন আর বাঁচবেন কন্ত ভাইবা দেখছেন আল্লাহ নিকট যাইয়া কি জবাব দিবেন ভাবছেন একবারও একটা দিনে লিকাও নিজের বাপরে সম্মান দেন নাই
একটা দিনের লিকাও নিজে বিবিরে মনুষ্য বইলা গণ্য করেন নাই, একটা দিনের লিকাও সন্তানের প্রতি কোনো দায়িত্ব পালন করেন নাই, দেশের কোনো কামে লাগেন নাই। ভাবছেন আপনার জন্মের কি মানে? ভাবছেন আপনি মরলে যাতে আপনার বিবি মাইয়া এক ফোঁটা চক্ষের জল ফেলায়, সেই চেষ্টা করেন আপা, সেই প্রকার কাম করেন। এসেছিস বাবা? কখন থেকে ঘরবার করছি, কখন আসবি কখন আসবি? কত রাত হলো খেয়াল আছে, কি যে চিন্তার মধ্যে আমরা থাকি তা তো তুই বুঝবি না। না কিরে, বাড়ির কথা ভাববি না? কেন এমন করছিস? তোর তো আগে কখনো এমন বন্ধু বান্ধব ছিল না, এরম রাত করে বাড়ি ফেরার অভ্যেসও ছিল না, এখন কেন এরকম করছিস? সারাটা দিন অফিসে খাটাখাটনি, তারপর আবার কি মা? চুপ করে গেলে কেন বলো? তোমরা তো খুব ভালো করেই জানো যে কেন আমি এত রাত করে বাড়ি ফিরি। জানি বলেই তো বলছিস কেন এমন করছিস। তুই আমাকে একটা কথা বলতো, মরিচিকার পেছনে ছুটে কখনো লাভ হয়? যে আসার নয়, যে কোনোদিন আসবে না, যে তোকে কখনো ভালোবাসিনি, তাকে খুঁজে তুই কি করবি সৌম্য? একটা উত্তর তার কাছ থেকে আমাকে জানতেই হবে মা, জাস্ট একটাই উত্তর। এই কারণটাকে এত বড় একটা ইস্যু করে চলে গেল কেন? আমাদের সম্পর্ককে মিথ্যে করে চলে গেল কেন? চলে যেতে পারলো সবকিছু অস্বীকার করে? শুধু এটুকুই জেনে নিতাম। সৌম্য, আজ সূর্য এসেছিল। হ্যাঁ, রঞ্জার খোঁজ নিতে। সমস্তই আই বস বুঝলি, ভেবেছে আমরা এতটাই বুদ্ধু যে একটুও চালাকিটা ধরতেই পারবো না। রঞ্জা কোথায় আছে? রঞ্জা কোথায় আছে সেটা শুধু যে সূর্য জানে তা কিন্তু নয়। সূর্যই পৃথিবীতে রঞ্জা সব খবরই রাখে, সে ভালো খবর হোক মন্দ খবর হোক সবই রাখে। সূর্য কোনো খবর জানে না এটা সম্ভব নয় নেবার, কিন্তু সূর্য ছাড়া আরো একজন রঞ্জার খবর জানে, আর সে কিন্তু এই বাড়িটি একজন। সম্মুখ কার কথা বলছিস তুই? সে কি তোমরা কেউ কিচ্ছু অনুমান করতে পারছো না? মানে তুই কি দীপের কথা বলতে চাইছিস? না, আমরা তো ওকে বহুবার ডেকে জিজ্ঞেস করেছি আর ও বারবারই উত্তর দিয়েছে যে ও কিছু জানে না। এরপরও যদি তোর মনে হয় যে ও জানে তাহলে তুই ওকে ডেকে জিজ্ঞেস কর। আমি আর কাউকে কিচ্ছু জিজ্ঞেস করবো না মেজকা কেন, এবার শুধু খুঁজে বার করার পালা বুঝলে তো। রঞ্জাকে খুঁজে বার করতেই হবে, যেভাবে হোক যে করে হোক। আর তারপর যা জানার আমি রঞ্জার থেকে জানব। কিন্তু মা হয়ে আমি তো এই ব্যাপারটা কিছুতেই মেনে নিতে পারবো না সৌম্য। দাদার দুর্দশার কারণ ভাই হবে, দাদার কষ্টের কারণ ভাই হবে,
এটা তো মা মেনে নিতে পারবে না কিছুতেই, তাই না? কিরে কিরে এখনো চুপ করে দাঁড়িয়ে আছিস যে, বলবি না সত্যি কথাটা? আর কত ছোট করবি আমাদের? হ্যাঁ, কি ভেবেছিস তুই? মান সম্মান সমস্ত চলে যাবে তোর জন্য? আহ কেয়া, তুই এর মধ্যে যাচ্ছিস কেন? আরে ভাই ভাই ব্যাপার, ওরা বুঝে নিক না। না দিদি ভাই, ছেলের মা হিসেবে কথাগুলো যখন আমাকে শুনতে হচ্ছে তখন আমারও তো কিছুটা দায় থেকে যায়, তাই না? তুমি যদি আমার জায়গায় থাকতে না দিদি ভাই, তুমি আমার অবস্থাটা বুঝতে পারতে। আমি তোমাকে বলছি দিদি ভাই, এরকম কুলাঙ্গার ছেলে থাকার থেকে মরে যাওয়া ভালো। কিরে কিরে এখনো দাঁড়িয়ে আছিস যে, লজ্জা করছে না? লজ্জা করছে না বাবা মার মাথাটা হেট করে দিতে? লজ্জা করছে না? লজ্জা করছে না মাকে এরকম সবার সামনে অপমানিত হতে দেখে একটুও লজ্জা করছে না? কি পেয়েছিস, কি পেয়েছিস তোর এই বৌদির মতে বল, কি পেয়েছিস যার জন্য নিজের দাদাকে নিজের পরিবারের সবাইকে এরকম উপেক্ষা করতে শিখেছিস? না কি পেয়েছিস? মা মা আমার কথাটা শুনো, আমি তোমাদের আগেও বলেছি এখনো বলছি, রঞ্জা কোথায় আছে আমি জানি না, বিশ্বাস করা না করা তোমাদের ব্যাপার। এখন কেউ যদি আগে থেকেই ধরে বসে থাকে যে আমি সমস্ত কিছু জানি, তাহলে তো আমারও কিছু করার থাকে না। না ঠাস করে একটা চড় মারবো গালে তোমার, বাঁদর ছেলে কি ভাবছো, কি বোকা বানাচ্ছ আমাদের? হ্যাঁ কি ভাবছো তুমি, তোমার এসব উল্টো পাল্টা কথা দিয়ে আমাদের ভুলিয়ে রাখবে? সভ্য ছেলে কোথাকার, আসুক তোর বাবা, আমি বলবো, আমি বলবো আমাদের জন্য সে যেন একটা আলাদা বাড়ি দেখে। অনেক হয়েছে, যে মা এমন ছেলে জন্ম দেয় তার কোনো অধিকার নেই সকলের সাথে থাকার, কোনো অধিকার নেই। তুই কি করলি, কি এত বড় ছেলে না গায়ে হাত তুললি, তোর কি মাথাটা খারাপ হয়ে গেছে? আমি কিচ্ছু করিনি দিদি ভাই, কিচ্ছু করিনি। এখনো যদি সত্যি কথা স্বীকার না করে তাহলে এমন কিছু করবো না যা তুমি কল্পনাও করতে পারবে না। সব কিছুর একটা সীমা থাকে মা, তোমরা যদি দিনের পর দিন অকারণে একটা লোককে একই অভিযোগ করতে থাকো তাহলে একদিন সেও কিন্তু বাধ্য হবে তার নিজের মতো রাস্তা খুঁজে নিতে। তোমরা এমন দিন দেখতে চাও না যেদিন আমি এই বাড়ি ছেড়ে চলে যেতে বাধ্য হব। ভয় দেখাচ্ছ তুমি, ভয় দেখাচ্ছ আমাদের? না দাদা, ভয় কোনোদিন দুর্বলরা দেখায়, ভয় তো চিরকাল সবলরা দেখিয়ে এসেছে দুর্বলদের। যেমন তুমি বা তোমরা আমাকে দেখিয়ে চলেছ, কিন্তু ব্যাপারটা যদি একটু উল্টো রকম হতো দাদা ভাই, যদি আমি তোমার মতো বড় চাকরি করতাম দেখতে, তাহলে সমস্ত কিছু বদলে যেত। তখন দেখতে সবাই আমাকেও অনেক সমঝে চলতো, সত্যি কথা অনেক ভেবে চিনতে বলতো। বম্মা তোমাকে আমি যেটা বললাম না সেটা একটু ভেবে দেখো, ভেবে দেখো কথাটা। আর আমি যদি একটু অসভ্য হতে পারতাম, যদি আমার মধ্যে এত ভ্যালুজ না থাকতো, যদি যদি আমি বারবার এটা নিজেকে না বোঝাতাম যে যে আমাকে যেভাবে খুশি অপমান করুক, আমি কখনো বড়দের মুখের ওপর কথা বলবো না, তাদের কোনো রকম অসম্মান করব না, তাহলে দেখতে কেউ আমাকে এইভাবে এইভাবে ঘাটাতে আসতো না। মা এইবারে মেয়েদের সঙ্গেও তো রঞ্জার যথেষ্ট সখ্যতা ছিল, ছিল না? তাহলে শুধু আমি কেন, তাহলে ফ্যাক্টরটা কি? আমি আমি একটা ছেলে বলে, তাই তো? হ্যাঁ দাদা ভাই বলো ফ্যাক্টরটা কি? এরকম গুছিয়ে কথা তো আগে বলতে পারতিস না, এত যুক্তি দিয়ে গুছিয়ে কথা। ইনফ্যাক্ট এই বাড়িতে একজনই বলতো, সে অবশ্য এখন নেই এখানে। তাহলে কি শিক্ষাটা তার কাছ থেকে? আপত্তি আছে তোমার? যাক, এটা শুনে ভালো লাগলো যে তোমরা অ্যাডমিট করছো আমি তার কাছ থেকে অন্তত কিছু শিখেছি। আর একটা কথা দাদা ভাই, তোমায় সরাসরি বলে ফেলাই ভালো, আমি যদি সত্যি জানতাম না যে রঞ্জা এই মুহূর্তে কোথায় রয়েছে, তাহলেও কিন্তু আমি তোমায় বা তোমাদের কাউকে বলতাম না, কারণ আমি বিশ্বাস করি
যে এই বাড়িটা রঞ্জার উপযুক্ত নয়। দীপ তুমি, হ্যাঁ দাদা ভাই, এই কথাটা বলার জন্য তুমি আবার আমার গায়ে হাত তুলতে পারো, তবে আমি সেটাকে সবলের আস্ফালন হিসেবেই ধরে নেব। তাতে আমার মনের ভেতরের কথাটা সেটা কিন্তু বদলাবে না।